Assalamualaikum. Asha kuri upostit porishodbor gumomin bhai. Allah shobai ke bhalo rakhen. Ebong apnader poribarer shobai ke shusto rekhechen. Ejonno amra shukriya adhay kori. Ebong ajke Ramadan masher ekta jumar din je dakta diyechen amader Khondokar Akbar Hussain bhai ebong Ashraful Alam Riyaz bhai. Ebong amader moddhe upostit mehman bolga achen. Dur theke agoto. To amra ajke joro hoyechi shudhumatro ekta karone. কুরআনুল কারীম সবাই আমরা বলছি যে কুরআনুল কারীম আমাদের জীবন গড়তে হবে পৃথিবীর সবাই কিন্তু কুরআন পড়ে আজকে যেখানে আমরা আছি বসুন্ধরা রিভার ভিউ দক্ষিণ কেরানীগঞ্জে তো এখানে আমার একটা মূল প্রশ্ন আছে যদি আমরা কুরআন মানি হ্যাঁ কুরআন থেকে কি মানবো আমার মূল কাজ কি কুরআন থেকে মূল দায়িত্বটা আমাকে একটু বুঝিয়ে দেন প্লিজ আর আমরা যেন কুরআনের আমল নিয়ে আজকে যে আমাদের এটা করতে হবে ওটা করতে হবে সালাত করতে হবে হাত বাঁধতে হবে সাজদা করব করব না রুকু করব রুকু বুঝি না এসব যেন না আসে আমার মূল কাজ কি আর জামিয়া হব একসাথে থাকব কি জন্য আর আমি এই কোরআন প্রচার কার কাছে করব কে এই কোরআন পাওয়ার যোগ্য আমার থেকে ইনশাআল্লাহ আমাকে কোরআন থেকে একটু বলবেন এই ব্যাপারে আসলে আমি সন্দিহান যে আমরা কোথায় কোরআন প্রচার করছি এবং কিভাবে প্রচার করছি আমাদের মূল কাজটা কি আমি আবারও বললাম মূল কাজ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা না প্রশ্ন করা হয়েছে যে আমরা কেন কোরআন পড়ব কোরআন জানব এবং কেন কোরআন প্রচার করব তো আমরা প্রথমেই দেখি বিস্ময়কর গ্রন্থ আল কোরআন সূরা আন-নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 84 তার আগে আমরা 83 দেখি فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ويوم نشر من كل أمة قيامات الدين প্রত্যেক উম্মতকে নাশুরু জমা করা হবে ফাউজান মিমান ইউকাজিবু বিআয়াতিনা ফাহুম ইউজাউন অনুবাদে বলা হচ্ছে যারা আমার নির্দেশনাবলীকে প্রত্যাখ্যান করেছে ফাউজান মিম্মা ইউকাজিবু আয়াতেনা যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছে ফাহুম ইউজাউন তাদেরকে ভাগ করা হবে জুজা মানে দল করা তাদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করা হবে কিয়ামতের দিন কিয়ামত মানে কি কামা মানে দাঁড়ানো আর কিয়ামত মানে দাঁড়ানোর দিন ইয়ামাল কিয়ামা দাঁড়ানোর দিন সেই দিনে যারা আয়াতকে প্রত্যাখ্যান করেছে তাদের প্রত্যেককে দলে দলে ভাগ করা হবে হাত্তা ইজা যাউ যখন তারা আসবে দলে দলে আসবে কালা আল্লাহ বলবেন আকাজ্জাবতুম বিআয়াতি আপনারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছিলেন ওয়ালাম তুহিতু বিহা ইলমান কেন এই বিহা মানে এই কোরআন কেন জ্ঞান আয়ত্ত করনি কিয়ামতের দিনে আমাদের প্রচলিত অনেক কথা বলা আছে অনেককে বলে যৌবন কীভাবে কাজে লাগানো হয়েছে অর্থ সম্পদ কীভাবে কাজে লাগানো হয়েছে কেউ কেউ বলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে কিনা পড়েছে কিনা এরকম প্রশ্ন আসে আসলেই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা নামলের এই 84 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম তুহিতু বিহা ইলমান কেন এই কিতাব এই কোরআন বিহা এই কিতাবকে কেন জ্ঞান আয়ত্ত করনি আম্মা যা কুনতুম তাআমালুন তাহলে আপনারা কি আমল করেছিলেন এখন আমাদের সামনে রয়েছে বড় বড় আমল মাথায় টুপি দেওয়া মুখে দাড়ি দেওয়া গায়ে জুব্বা পরা পাঁচ ওয়াক্ত মসজিদ জামাতে যাওয়া কিন্তু কোরআন জানে না এই রমজানের মাস চলছে 20 রাকাত না 10 8 রাকাত এই তর্ক বিতর্ক কি জামাতে নামাজ পড়ছে কিন্তু কোরআন কেউ শিখতেছে না নামাজ পড়া বলেন সালাত পড়া বলেন রোজা করা বলেন যাকাত দেওয়া যতগুলো কাজই আসে সবগুলো কাজের মূলে কিন্তু কোরআন সালাতে কি করেন কোরআন পাঠ রামাদানে কি করেন সারা রমজান আল্লাযী উনজিলা ফিল কোরআন রামাদান হলো কোরআন পাঠ যাকাত যাকাত বলা হয় কি আকিমুস সালাত ওয়া তুজ যাকাত সালাতের মাধ্যমে যাকাত হয় কোরআন পাঠের মাধ্যমে পরিশুদ্ধ হয় এবং আপনারা যে হজ বলেন সেই কাবা ঘরে যে হজ করে সেখানেও সেই কোরআনের একটা বাস্তব রূপ দেখা হয় যে কোরআনের যে বাস্তব যে ইব্রাহিম কীভাবে করেছিলেন সেটাই দেখা মানে মূল বিষয় হলো একজন মানুষকে তৈরি হতে হয় কোরআন দিয়ে এখানে বলছেন ওলাম তুহেতু বেহা এলমান কোরআনকে জ্ঞান আয়ত্ত করতে হবে আমাদের প্রতিটা বিষয় আমরা যখন বাজারে যাব
কোরআন কি বলেছে, আমরা ব্যবসা করব কোরআন কি বলেছে, চাকরি করব কোরআন কি বলেছে, বাসায় আসব পরিবার পরিজনের সাথে কিভাবে চলব কোরআন কি বলেছে, কোরআন আয়ত্ত হলেই এটা বলা সম্ভব, জানা সম্ভব, না হলে কোরআনের বাইরে চলে যেতে হবে। তো কোরআন হলো তুহিতু, আয়ত্ত করা, একদম এলমান, জ্ঞান আয়ত্ত করা। কিয়ামতের দিন আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন যে তোমরা কি কোরআন জ্ঞান আয়ত্ত করেছিলে, আম্মা যা কুনতুম তা আমল, নাকি অন্য আমল করেছিলে। অন্য আমল তো আমাদের কাছে বহু আমল রয়েছে, আমরা শুধু আমলই খুঁজি, কোরআন শিক্ষা বাদ দিয়ে আমলের শেষ নেই, বহু আমল খুঁজি। মূলত বিষয় হলো কোরআন শিক্ষা করা। কোরআন শিক্ষা যে প্রক্রিয়া সেটা বলা হয়েছে সূরা বাকারা 129, এখানে বলা হয়েছে রাব্বানা ওয়া বাসফিহিম রাসুলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউজাক্কিহিম ইন্নাকা আনতা আজিজুল হাকিম। রাব্বানা ওয়া বাসফিহিম, বাস মানে উত্থান করা, উত্থিত করা, হেলা তাদের মধ্যে থেকে উত্থিত করো, রাসুলা মিনহুম তাদের মধ্যে থেকে রাসুল, ইয়াতলু আলাইহিম তেলাওয়াত করবে, পাঠ করবে, আলাইহিম আয়াতিকা আপনার বাণী, ইউ আল্লিমহুমুল কিতাব শিক্ষা দেবে আল কিতাব, ওয়াল হিকমা এবং প্রজ্ঞা, ওয়া ইউজাক্কিহিম পরিশুদ্ধ করবে তাদেরকে, ইন্নাকা আনতা আজিজুল হাকিম আর আপনি নিশ্চয় মহাপ্রজ্ঞাময়। তো কোরআন শিক্ষার প্রক্রিয়া হলো যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বল আল্লাহর কাছে দোয়া করছে তার কাউমের জন্য, সেটা হলো যে একদল লোক কি করবে, ইয়াতলু আলাইহিম আয়াতেকা, একজন রাসুল আসবে আল্লাহর আয়াত পাঠ করবে, ইউ আল্লিমুল কিতাব শিক্ষা দেবে কিতাব, ওয়াল হিকমা কিতাবের সাথে কিতাবের প্রজ্ঞা, ও ইউজাক্কিম তার মানে কেউ বলবে, রাসুল এখানে দাঁড়িয়ে বলবে এবং সামনে যারা শুনবে তারা কিতাব শিখবে, হিকমা শিখবে, পরিশুদ্ধ হবে। এটা হলো সার্বজনীন কোরআন শিখার, আল্লাহর হিকমা শিখার, নিজেকে পরিশুদ্ধ করার প্রক্রিয়াই হলো এটা, যে কেউ কোরআন বলবে কেউ শিখবে, দুটা প্রক্রিয়া, এটাই প্রক্রিয়া হলো কোরআন শিখার। যে আমরা কেন প্রচার করব, সূরা মাইদা আয়াত 67 কি বলা হয়েছে, আসুন আমরা সূরা মাইদা 67 আসি। এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, ওহে রাসূল, এখন রাসূল কারা, এখন আমরা যে নবী মুহাম্মদ বলি, ইব্রাহিম বলি, মুসা বলি, সবাই তো পরলোকগত, এখন রাসূল কারা, এখন যে আল্লাহর বাণী বলবে সেই রাসূল। রাসূল কোনো স্থায়ী পদই না, যখন কেউ রাসূলের বার্তা বলার বাইরে কোনো কাজ করে তখন সে রাসূল থাকে না। একজন ম্যাজিস্ট্রেট বলেন, একজন ওসি বলেন, একজন দারোগা বলেন, যখন সে তার গাউন পরে যখন পিস্তল নিয়ে বা বন্দুক নিয়ে দায়িত্ব পালন করে তখন সে একজন দারোগা থাকে, একজন ম্যাজিস্ট্রেট থাকে, যাই থাকুক থাকে, যখন সে সিভিলে চলে আসে তখন সে আর কিছু থাকে, সাধারণ পাবলিক হয়ে যায়। রেসালাত তো এরকম, যখন যে কোরআনের আয়াত বলে তখন সে রাসূল, আর যখন আয়াত বলে না তখন সে সাধারণ লোক, বাশার হয়ে যায়। যেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, এখন যে বার্তা বলছে সেই রাসূল, তার দায়িত্ব হলো কি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, আপনি বাল্লিগ করেন, পৌঁছা দেন, মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, যা নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে আপনার নিকট, ওয়াইন লাম তাফআল, যদি আপনি কাজটা যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাকা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, ওয়াল্লাহু ইয়াতিসুমুকা মিনান নাস, এখন আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে আমি তোমাকে মানুষের বিপত্তাবোধ থেকে রক্ষা করব, যে আমরা যে বাণী বলবো এতে তো বিপদ আসবে মাস্ট, এবং এই দায়িত্ব আল্লাহ নিচ্ছেন যে ওয়াল্লাহু, আল্লাহ ইয়াতিসুমুকা রক্ষা করবেন, মিনান নাস মানুষের কাছ থেকে, ইন্নাল্লাহ লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, আর আল্লাহ কাফিরদেরকে হেদায়ত দান করেন না। বিষয়টা হলো যে প্রত্যেকেই যারা কোরআন জানবে, যারা রেসালাতের দায়িত্ব পালন করবে তারাই রাসূল, এবং তারা তাদের দায়িত্ব হলো যে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া, যদি পৌঁছে না দেয় তাহলে সে দায়িত্ব পালন করলো না, আর আল্লাহ তো নিশ্চয়তা দিচ্ছেনই। রাসূলকে, রাসূলের প্রশ্ন কি, এই প্রসঙ্গে আমি উল্লেখ করছি সূরা মাইদা আয়াত 19, এখানে বলা হচ্ছে, আপনারা ওপেন করে দেখেন সূরা মাইদা আয়াত 19, ইয়া আহাল্লাল কিতাব,
ওহে কিতাবের অনুসারীগণ কা জাআকুম রাসূলুনা আপনাদের কাছে আসছে রাসূলগণ ইউ বাইয়ানু লাকুম যিনি বায়ান করবেন স্পষ্ট করবেন আল্লাহ ফাতরাতে মিনার রাসূল তাহলে রাসূল কয় রকম দাঁড়ালো একটা হলো ইয়া আহলুল কিতাব কা জাআকুম রাসূলুনা একটা একটা রাসূল আসলো ইউ বাইয়ানু লাকুম যারা পরিষ্কার করবেন আপনাদেরকে আলা ফাতরাতে মিনার রাসূল মনে করেন যে শালটা বলছিনা যে মনে করে ইব্রাহিম পরে ইসমাঈল তারপরে মুসা তারপরে ঈসা তারপরে যে নবী বলেন এই যে গ্যাপে গ্যাপে ফাতরাত আছে ফিতরাত আছে আমরা ইফতার ধরে বলি মাঝখানে যে বিরতি আছে তাহলে বলছে যে রাসূলুনা ইউ বাইন লাকুম আলা ফাতরাতে মিনার রাসূল রাসূলদের ফাতরাতে মাঝখানে রাসূলরা তারা বর্ণনা করেন আন তাকুলু যাতে আপনারা বলতে না পারেন মা যা না মিন বাশারেন ওলা নাজির যে আমাদের কাছে কোনো রাসূল বা নাজির আসে নাই রাসূলদের মাঝখানে ফিতরাত যে হয়েছে ফাতরা বিরতি হয়েছে এই বিরতির মধ্যে যে আসলে যে কেন আন তাকুলু যাতে আপনারা বলতে না পারেন যে মুসা থেকে ঈসা থেকে 500 বছর যদি ধরা হয় যে নবী মুহাম্মাদের এই এই বিরতির সময় আপনি আন তাকুলু যাতে বলতে না পারেন মা যা আনা মিন বাশারেন ওলা নাজির সবার কাছে রাসূল আসবে না হলে তো আল্লাহ দোষী করবেন রাসূল প্রেরণ না করেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ যিনি ইয়ামশুনু আলাল আরদ যারা জমিনে চলাফেরা করে একদম বিনীতভাবে হাউ নাও ওয়াইজা খাতাম আমল জাহিলুন যখন কোনো মূর্খের সাথে সাক্ষাৎ হয় মূর্খে পাল্লায় পড়ে তখন তর্ক করে না কালু সালামা বলে ভাই ঠিক আছে সালাম পারলাম না আপনি আপনার জন্য আল্লাহ শান্তি দিক তাহলে যখনই এই দাওয়াতি কাজের যে মানে প্রচার কাজের যখনই বিভিন্ন ব্যত্যয় ঘটবে যারা বাধা দিবে তখনই বলতে ভাই সালাম আলাইকুম আপনার জন্য যথেষ্ট সূরা মুমিনুনের 96 নম্বর আয়াতে বলা হচ্ছে ইতফা বিল্লাতি হিয়া আহসানা সাইয়াত আপনারা মন্দের মোকাবেলা করবেন ভালো দিয়ে আপনার সামনে সবসময় মন্দ আসবে আপনি যখনই প্রচার করবেন মন্দ আসতে বাধ্য তাহলে বলে ইতফা বিল্লাতি হিয়া আহসানা সাইয়াত আপনি মন্দের মোকাবেলা করেন ভালো দিয়ে নাহানু আলামো বেমা ইয়াসিফুন আল্লাহ তো জানেন তারা যে কি বানাইছে তা আমরা জানি যে আল্লাহর নাম দিয়ে কত কি বানিয়েছে সেটাই ওয়াকুল রাব্বি আউযু বিকা মিন হামাজাতে শায়াতিন এবং তখনই বলবেন যে এই যে হামাজাতে শায়াতিনে পাল্লায় পড়েছি আল্লাহ তুমি আমাকে একটা রক্ষা করে আশ্রয় দাও হুম ওয়া আউযু বিকা রাব্বি আইয়া দুরুন এবং এই যে মোকাবেলা যখন হবে তখন অনেক লোক জমা হয়ে যাবে আরও লোক আসতে থাকবে তো যদি আউযু বিকা রাব্বি আইয়া দুরুন যারা এখনো হাজির হয় নাই বা হাজির হচ্ছে তাদের কাছ থেকেও রক্ষা আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই জন্য যখনই মন্দের মোকাবেলা করবেন ভালো দিয়ে করবেন এবং তখনই এই দোয়া পাঠ করবেন রাব্বি আউযু বিকা মিন হামাজাতে শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়া দুরুন এটা হলো দাওয়াতি কাজের একটা বিরাট কৌশল